প্রিয় দর্শক, আপনারা দেখছেন হ্যালো বিক্রমপুর। আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সিরাজদি খান উপজেলার জনসার ইউনিয়নের জনসার গ্রামে, যেটি পোড়াগঙ্গার খাল বলে খ্যাত। সেই পোড়াগঙ্গার খালের পাশেই পুকুর সেচে, যে সেচ মেশিন দিয়ে পুকুর সেচে দেশীয় প্রজাতির মাছ তারা ধরেছেন। এখানে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, এখানে এগুলো শোল মাছ, গজার মাছ এবং দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ তারা, এই যে বড় বড় মাছ, এগুলো আসলে দিন দিন হারিয়ে যেতে বসেছে। আমাদের বাঙালির ঐতিহ্য, যে গ্রাম বাংলার দামাল ছেলেরা, তরুণ যুবকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব মাছ শিকার করে পুকুরের পানি সেচ মেশিন দিয়ে সেচে তারপরে এই মাছ ধরা হয়। এখানে আসলে যারা দেখছেন, এগুলো কিন্তু আসলে হারিয়ে যেতে বসেছে। এই যে দেখছেন, একটা বড় মাপের গজার মাছ তিনি ধরেছেন। এখানে এই দুটি পুকুর সেচ মেশিন দিয়ে পানি সেচে তারা এই মাছগুলো ধরেছেন। এখানে খলিশা এবং এই যেগুলো, এই যে এখানে বিক্রমপুরের রোহিঙ্গা খলিশা বলে পরিচিত, এই রোহিঙ্গা আসলে জাতের, যেগুলো আসলে বিক্রমপুরে এগুলো রোহিঙ্গা বলেই এগুলা পরিচিতি পেয়েছে। এই যে তারপরে বিভিন্ন, এই জালটা একটু আর একটু উঠান না ভাই, অনেক মানুষ দেখতেছে, কেউ দেখান। এই যে প্রিয় দর্শক, আপনারা যারা হ্যালো বিক্রমপুরের দেখছেন, এই যে মাছগুলো দেখেন, এই যে দামাল ছেলেরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এই মাছগুলো ধরেছে। এই যে বারবার কিন্তু তিনি সেই বড় মাছটিকে দেখাবার চেষ্টা করছেন। এখানে প্রচুর মাছ ধরেছে, এই যে শোল মাছ, এগুলো আসলে একদম হাইব্রিড, কোনো হাইব্রিড নাই, না কোনো কীটনাশক দেওয়া আছে, না কোনো ফরমালিন দেওয়া আছে, একদম ফরমালিন মুক্ত মাছ। এগুলো আসলে বিক্রির উদ্দেশ্য নয়, যারা শহর থেকে গ্রামে আসেন, এই প্রতিবেশীরা থাকে, তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবার জন্যই কিন্তু আজকে এই মাছগুলো এখানে সংরক্ষণ করেছে, পুকুর থেকে তুলে এনে। ঠিক আছে, একজন বলছেন এগুলো আসলে গরুর গোশ খাবারের মতো। আসলে এমন একটি দৃশ্য, এই শুধু এটা শুধু গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম ছাড়া এইসব দৃশ্য কোথাও দেখা যায় না। তো যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি হ্যালো বিক্রমপুরের পক্ষ থেকে সকলকে। আসসালামু আলাইকুম।